আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাস্তব সংখ্যার চারটা প্রমাণ আছে। এই চারটা প্রমাণ কোনো না কোনো বোর্ডে প্রায় সময় আসে, আর এই চারটা প্রমাণের জন্য যদি তোমরা এক নম্বর প্রমাণটা খুব ভালো করে করো, তাহলে ইনশাআল্লাহ বাকি প্রমাণগুলো তোমাদের জন্য একেবারে ইজি হয়ে যাবে। এবং আমরা একটা প্রমাণ থেকে চারোটা প্রমাণ করতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য এক নম্বর প্রমাণটা আমি প্রায় সময় বলি যে তোমরা অন্তত তিন থেকে চারবার এই এক নম্বর প্রমাণটা অন্তত পাঁচবার করবা, এই প্রমাণটাই বেশি আসে। তো শুরু করা যাক। আমরা জানি মডুলাস এ বি গ্রেটার দেন ইকুয়াল এ বি, এই মডুলাস এ বি গ্রেটার দেন ইকুয়াল এ বি কিভাবে, আমরা যদি এ বি সমান থ্রি ভাবি, এ বি সমান যদি থ্রি হয় তাহলে এই এ বি ও থ্রি, এ বি ও থ্রি। কিন্তু এই এ বি সমান যদি মাইনাস থ্রি হয় তাহলে মডুলাসের ভিতরে যদি আমরা মাইনাসও দিই এই থ্রিটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ প্লাস থ্রি হবে। কিন্তু এখানের এই এ বির তো মাইনাস উঠাইতে পারবে না। তো যদি আমরা পজিটিভ ধরি দুটা সমান হবে, কিন্তু নেগেটিভ যদি দিই তাহলে মডুলাস ওলা মানটা প্লাস হয়ে যাবে, মডুলাস স্যার মাইনাস মাইনাস থেকে যাবে। সেক্ষেত্রে এটা বড় হবে, এটা ছোট হবে। তো বা উভয় পক্ষে আরেকটা দেখো, এই প্রমাণটার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, এ প্লাস বি হোল স্কোয়ারের মতো যদি দেখি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাইলে এ প্লাস বি হোল স্কোয়ারের ক্ষেত্রে আমাদের টু এ বি আসতেছে। তো আমরাও কী করলাম, উভয় পক্ষে টু দ্বারা আবার গুণ করে দিই, এখন আসো আবারও, যেহেতু আমরা জানি অসমতার উভয় পক্ষে একই সংখ্যা যোগও করা যায় বিয়োগও করা যায়, যেটা আমরা সমানের ইকুয়ালের ডানে বামে একই সংখ্যা যোগ করতে পারি বিয়োগ করতে পারি বা হল লবেও যোগ বিয়োগ করতে পারি। তো আবারও আমরা কী করলাম, সূত্রের জন্য উভয় পাশেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যোগ করে দিলাম, এফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার উভয় পাশেই যোগ করলাম। এখন আসো এ স্কোয়ার জি কথা মডুলাস এ স্কোয়ার একই কথা, এবং মডুলাস এ বি যেই কথা মডুলাস এ মডুলাস বি আলাদা আলাদা একই কথা। তো আমরা যদি এটারে বলি এটা কার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার, তো আমরা কী বলছিলাম মডুলাস স্কোয়ার যেই কথা নর্মাল স্কোয়ার একই কথা, আবার মডুলাস এ বি যেই কথা আলাদা আলাদা মডুলাসের গুণফলও একই কথা। এখন দেখো এইটা তাহলে কার সূত্র দাঁড়াইল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, তাহলে দাঁড়াইল এ প্লাস বি হোল স্কোয়ার। আর আমরা আগের লাইনে দেখছি এ স্কোয়ার মডুলাস স্কোয়ার যে কথা শুধু স্কোয়ার এক কথা। এখন আসো উভয় পক্ষ থেকে যদি বর্গ উঠানো হয়, অর্থাৎ বর্গমূল করা হয়, তাহলে কোনো সাইড যদি ঋণাত্মক থাকে সেখানে বর্গমূল উঠানো যায় না। কিন্তু আমরা দেখলাম যে মডুলাস এ প্লাস মডুলাস বি কখনোই ঋণাত্মক হতে পারে না, কারণ মডুলাসের ভিতরে ঋণাত্মক থাকলেও ধনাত্মক আর এনে তো প্লাস চিহ্ন, তাহলে উভয়টাই যেহেতু ধনাত্মক, তো আমরা লেটা যদি এইভাবে লিখি যেহেতু মডুলাস এ
प्लस मडुलस बी एवं मडुलस ए प्लस बी उभय धनात्मक उभय जेहेतु धनात्मक ता आमरा उभय पक्ष थेके वर्गमूल बा वर्ग उठाई दीते पारि उभय पक्ष थेके आमरा वर्ग जेमन आमरा जानी एक्स स्क्वायर समान थ्री स्क्वायर सुतरां एक्स समान थ्री एटा दीते पारि तो एखन आसो आमादेर प्रमाणटाते लिखी এই অংশটা যেহেতু আগে চেয়েছে তো বা যেহেতু আমি এই ছোটটারে আগে দিছি তাহলে আমরা লেস দেন মডুলাস এ প্লাস মডুলাস বি প্রব তোমাদেরকে আমি ভিডিওর ভিতরে এই কথাগুলো বলছি যেটা রেকর্ড হয়ে থাকে এই একটা প্রমাণ যদি তোমরা ঠিকমতো করতে পারো ইনশাআল্লাহ এই প্রমাণটা দিয়ে আমরা বাকি আরও তিনটা প্রমাণ করব ইনশাআল্লাহ অতএব তোমাদেরকে বারবার বলছি তোমরা বাসায় মনোযোগ দিয়ে অঙ্কটা করবা আমি আবারও একটু বলছি তোমরা যেই করতে যাইয়া যদি কোনো সমস্যা হয় সেটা অবশ্যই আমাকে মেসেঞ্জারে জানাইবা আমি তোমাদের ওইটা সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু